আসসালামু আলাইকুম। মেডিকেল সার্জিক্যাল ডিভাইস, আজকে আপনাদের সাথে কথা বলবো ব্লাড প্রেশার মেশিন নিয়ে। ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন উইলমেট কোম্পানির খুবই ভালো এবং উন্নত মানের একটি মেশিন। আমাদের কাছে বিভিন্ন কোম্পানির ডিজিটাল প্রেশার মেশিন আপনারা পেয়ে যাবেন। যারা পাইকারি এবং খুচরা নিতে চাচ্ছেন, বাসা বাড়িতে ব্যবহার করার জন্য ডিজিটাল প্রেশার মেশিনগুলি খুঁজছেন, তারা আমাদের থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন। ডিজিটাল মেশিনগুলো সাধারণত রেজাল্ট নিয়ে যারা চিন্তিত, অ্যাকুরেট রেজাল্ট আসে কি না, আপনারা একটু ভালো রেঞ্জের মধ্যে যদি ডিজিটাল মেশিন নেন অবশ্যই ভালো রেজাল্ট আসবে। আপনারা জাপানি, ভিয়েতনাম এবং সুইজারল্যান্ডের মেশিনগুলো যদি ব্যবহার করেন, এগুলো ভালো রেজাল্ট দিবে। এই দেখতে পাচ্ছেন এই মেশিনটির সাথে একটি ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, এবং এই মেশিনটির সাথে আপনারা টাইপ সি পোর্টের একটা চার্জার পাবেন। মানে কোনো মেশিনের সাথে চার্জার দেওয়া থাকে না, ডাটা কেবল দেওয়া থাকে, কিন্তু এই মেশিনটার সাথে আপনারা চার্জার পাবেন। এই মেশিনটা অ্যাভেলেবেল থাকলে আপনারা এই মেশিনটা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন, কারণ সব সময় সব মেশিন অ্যাভেলেবেল থাকে না, বিভিন্ন কোম্পানিরগুলো থাকে। এই দেখতে পাচ্ছেন এটি একটি ব্লাডার, এই ব্লাডারটার সাথে পাম্পের মাধ্যমে আপনাদের এটা দেখা গেছে প্রেশার নিয়ন্ত্রণ করবে, এবং এটা ভয়েস কন্ট্রোলিং। স্পিকারটি দেখতে পাচ্ছেন আপনার প্রেশারটি এটা মনিটর করার সাথে সাথেই আপনাদের বলে দিবে, আপনাদের সিস্টোলিক, ডায়াস্টোলিক্স, পালস কত আছে বলে দিবে। এটি ইউজ করা খুবই ইজি। স্টার্ট অ্যান্ড স্টপ বাটনে আপনারা ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ব্যাটারি লাগাতে পারবেন, এখান দিয়ে আপনারা পাইপ প্লেস করবেন। জাস্ট এই বাটনটা ক্লিক করার সাথে সাথে আপনাদের প্রেশার মনিটর করা শুরু করবে, কাউন্ট শেষে আপনারা আপনাদের রেজাল্টই এই স্পিকারের মাধ্যমে শুনতে পারবেন। তো এই ছিল আমাদের এই ডিজিটাল প্রেশার মেশিন নিয়ে আজকের ভিডিও। তো আপনারা এই প্রেশার মেশিনটি যারা আমাদের থেকে সংগ্রহ করতে চান, তারা নিচের দেওয়া হটলাইন নাম্বারে কল করে এবং ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের থেকে এই মেশিনটি ক্রয় করতে পারেন। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ, এবং আমাদের পাশে থাকবেন যাতে আপনাদের জন্য এইরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ।